হ্যামস্টার থেকে আমার টার্গেট 6 লাখ টাকা ইনকাম করা। হ্যামস্টার কয়েন আগস্টের 1 তারিখে লিস্টেড হবে, আপনি সেল করতে পারবেন। হ্যামস্টারের মতো নট কয়েন থেকে অল্প সময়ে মাইনিং করে আমি $1200 পর্যন্ত ইনকাম করছি। হ্যামস্টার থেকে ইনকাম করা টার্গেট হচ্ছে আমার অলমোস্ট 6 লাখ টাকা। হ্যামস্টার কম্পিউটারের মধ্যে যদি আপনি একটা টিম বানাইতে পারতেন রেফার করে, তাহলে ভালো ইনকাম হইতো। আপনাকে রেফার আমি দিব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ইলস্ট্রেটর একাডেমি। আজকের ভিডিওর টপিক হচ্ছে হ্যামস্টার কয়েন কখন লঞ্চ হবে, আগস্টের 1 তারিখে হ্যামস্টার কয়েন লঞ্চ হবে কিনা, কিভাবে হ্যামস্টার কয়েন সেল করে আপনি ডলার বানাইতে পারবেন, ওই ডলার সেল করে কিভাবে বিকাশ নগদে আপনি টাকা নিতে পারবেন। হ্যামস্টার কয়েন কি আমাদের নট কয়েনের মতো? লাস্ট যে কয়েনটা লঞ্চ হয়েছে নট কয়েন, ওইটার মতো আমাদের কি $1200-1500 পর্যন্ত প্রফিট দিতে পারবে কিনা, কখন লঞ্চ হবে, এবং হ্যামস্টার কয়েনে যদি আপনি রেফার করতে চান, আপনি জাস্ট রেফার লিঙ্কটা দিলে আমি আপনার রেফার লিঙ্কের মধ্যে রেফার করে দিব, রেফার দিব আমাদের গ্রুপে, ওই লিঙ্কটা দিব, কিভাবে সবগুলা প্রসেস ফুল টু ফুল কমপ্লিট হবে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আগস্টের 1 তারিখে লঞ্চ হবে কিনা ওইটা নিয়ে আমরা শেষে ডিসকাশন করব, একবার ইনডেপথ আমরা ডেট সম্পর্কে জানার ট্রাই করব, কখন লঞ্চ হবে, কিভাবে লঞ্চ হবে। লেটস স্টার্ট দ্য ভিডিও। রিসেন্টলি আপনারা একটা নিউজ অবশ্যই দেখছেন যে হ্যামস্টার কয়েন বাইবিটে প্রি মার্কেটে লঞ্চ হবে। এখন আসলে প্রি মার্কেটটা কি আর বাইবিটে কেন লঞ্চ হবে, কেন আপনি সেল করতে পারবেন? নর্মালি আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন একটা জায়গা আপনাকে দিয়েছে, বলছে যে আপনি ওই জায়গা সেল করতে পারবেন না, তখন আপনি বেনিফিটটা কীভাবে বের করবেন? বেনিফিটটা আপনি বের করতে পারবেন না। যখন জায়গাটা আপনি সেল করতে পারবেন তখন অ্যাকচুয়ালি বেনিফিটটা আপনি বের করতে পারবেন। সেম টু সেম কয়েন আপনাকে হ্যামস্টার দিল, বাট ওই কয়েনটা যখন আপনি সেল করতে পারবেন তখন আলটিমেটলি আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। হ্যামস্টার কয়েনটা আপনি সেল করবেন কোথায়? আপনি তো আপনার পাশের কাউকে গিয়ে দিয়ে বলতে পারবেন না যে ভাই আমার হ্যামস্টার কয়েন নেই, আমাকে $100 দে, ওইভাবে তো হবে না। হ্যামস্টার কয়েন আপনাকে প্রপার ব্রোকারে এক্সচেঞ্জের মধ্যে সেল করতে হবে। সো বাইবিট হচ্ছে একটা ব্রোকার, বাইবিট হচ্ছে একটা এক্সচেঞ্জার যেখানে আপনি হ্যামস্টার কয়েন লঞ্চ হলে যেখানে আপনি সেল করতে পারবেন। সো আপনি যদি বাইবিটের নিচে যান, একটু নিচে যান, বাইবিটের অফিসিয়াল একটা ফেসবুক পেজ, এটার যদি একটু নিচে যান, সো বাইবিটের মধ্যে হ্যামস্টার কম্ব্যাট কয়েনটা প্রি মার্কেট, মানে এটা হচ্ছে মার্কেটের আগের ভার্সন, মানে মার্কেটের মধ্যে লঞ্চ হওয়ার আগে একটা চার্ট লঞ্চ করে। সো এইটা হচ্ছে ওরা লঞ্চ করছে, যখন এই জিনিসটা লঞ্চ করে তখন মার্কেটের মধ্যে হ্যামস্টার কয়েন বা যে কয়েনগুলো আছে ওইগুলো লঞ্চিং অনেক কাছাকাছি। সো বাইবিট হচ্ছে একটা ব্রোকার যেখানে আপনি হ্যামস্টার কয়েন এনে সেল করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, হ্যামস্টার কয়েন সেল করে ডলার বানাবেন, ওই ডলারকে সেল করে আপনি বিকাশ বা নগদে টাকা নিতে পারবেন, সেম টু সেম। এখন আপনারা হয়তোবা কোশ্চেন থাকতে পারে যে কিভাবে আপনি হ্যামস্টার কয়েনটা সেল করবেন, কিভাবে জিনিসটা ফুল টু ফুল হয়, প্রসেসটা কিভাবে হয়। এইটা হচ্ছে নট কয়েন যেটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়েছে, হ্যামস্টারও সেম টু সেম নট কয়েনের মতোই ব্রোকারের মধ্যে লিস্টেড হবে। যখন আপনার টেলিগ্রামের মধ্যে নট কয়েন আছে, সেম টু সেম আপনার টেলিগ্রামের মধ্যে হ্যামস্টার কয়েনও আছে। হ্যামস্টার কয়েনকে উইথড্র দিয়ে কীভাবে করবেন ওটা আমি দেখাবো। হ্যামস্টার কয়েনকে উইথড্র দিয়ে আপনি বাইন্যান্সের মধ্যে আনবেন, বাইন্যান্সের মধ্যে উইথড্র দিয়ে আনার পরে আপনার বাইন্যান্সের মধ্যে ডলার থাকবে, বাইন্যান্সের মধ্যে হ্যামস্টার কয়েন থাকবে। ধরেন আপনার বাইন্যান্সের মধ্যে হ্যামস্টার কয়েন, আপনি ধরেন হ্যামস্টার কয়েন পাইছেন 100 হ্যামস্টার কয়েন পাইছেন, সো আপনি এখানে লিখবেন যে 100 হ্যামস্টার কয়েন, 1000 হ্যামস্টার কয়েন, ধরেন 100 হ্যামস্টার কয়েন পাইছেন। সো হ্যামস্টার কয়েন লিখবেন, প্রাইস ধরেন ওই সময় হ্যামস্টার কয়েনের প্রাইস ধরেন $1। সো 100 কয়েনের প্রাইস হচ্ছে $100, আপনি সেল দিবেন, আলটিমেটলি সেল দিলে আপনার সেলিং হয়ে যাবে, আপনার ডলারে কনভার্ট হয়ে যাবে, এবং এই ডলারকে পিটুপির থ্রু আপনি বিকাশ ও নগদে নিতে পারবেন। যখন সময় আগাইবে তখন স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাই দিব, কীভাবে বাই করবেন, কীভাবে সেল করবেন, একবারে পানির মতো সোজা, আহামরিক তেমন টাফেস্ট থিং না, ইজিলি আপনি বাই সেল করে এখান থেকে প্রফিট বের করে বিকাশ নগদে টাকা পর্যন্ত নিতে পারবেন। অবশ্যই এই প্রসিজারগুলো কীভাবে হয়, কীভাবে করে, এই ফিল্ডে আমরা অলমোস্ট 6 বছর যাবৎ আসি, অনেকগুলো কোয়েন দেখছি যে কোয়েনগুলো লঞ্চিং হয়েছে মার্কেটের মধ্যে, অনেকগুলো ইয়ার ড্রপ দেখছি, অনেকগুলো এইরকম ইয়ার ড্রপের থেকে কয়েন আসার পরে লঞ্চ হয়েছে এরকম কয়েন দেখছি। সো আমরা প্রপারলি আপনাকে গাইড করতে পারবো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার টেলিগ্রামে যাবেন, ওইখানে ডেইলি আপডেট দেওয়া হয়, অবশ্যই আমার ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে যাবেন, ওইখানে আপনি নক দিবেন কোনো প্রবলেম হইলে, কোথাও কোনো কিছু জানতে হবে। যে নট কয়েন যেটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়েছে বেশ ভালো পরিমাণ প্রফিট দিছে, অনেকে $1,000, $2,000, $3,000, $4,000 পর্যন্ত প্রফিট দিছে। এইটা হচ্ছে ট্যাপ ট্যাপ সোয়াইপ, ট্যাপ ট্যাপের প্রথম যেটা মোবাইল মাইনিং করে, মোবাইল গেম খেলে টেলিগ্রামের মধ্যে, এটা হচ্ছে প্রথম প্রজেক্ট। অনেকে বলছে এটা লঞ্চ হবে না, এটা এইরকম ওই রকম, বাট লিটারালি এটা লঞ্চ হয়েছে এবং এটার মার্কেট ক্যাপ আপনি দেখেন $1.63 বিলিয়ন, লিটারালি $1.63 বিলিয়ন, কি পরিমাণ মার্কেট ক্যাপ হয়েছে, কি পরিমাণ বেনিফিট দিছে। সো হ্যামস্টার কয়েনও সেম টু সেম ঠিক
এইভাবেই নট কয়েনের মতো হ্যামস্টার কয়েনও বাইন্যান্সের মধ্যে যখন লিস্ট হবে তখন আপনি সেল করতে পারবেন, বাই করতে পারবেন, ট্রেড করতে পারবেন, যা খুশি আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আপনি যদি রাখতে চান এক বছর হ্যামস্টার করে রাখা দিবেন, ওইটাও করতে পারবেন। এখন কথা হচ্ছে হ্যামস্টার কম্বেট কখন লঞ্চ হবে বাইন্যান্সে বা বাইপিটে, কখন আপনি সেল করে বিকাশে টাকা নিতে পারবেন, অনেকের এই কোশ্চেনটা রীতিমতো আসে। এটা লঞ্চ হবে, দেয়ার ইজ স্ট্রং পসিবিলিটি এটা লঞ্চিং হওয়ার। এখন আপনারা আরেকটা জিনিস আমি বললাম, আপনারা যারা রেফার, অনেকে টিম বানাইতে পারতেছেন না, অনেকের রেফার নাই, সো অনেকে টিম বানাইতে পারতেছেন না। সো যারা টিম বানাইতে পারে তারা বেশ ভালো পরিমাণ কয়েন মাইনিং করতে পারে, কয়েনের বেনিফিট আসে, অনেক অনেক পরিমাণ ইনকামও করতে পারে। যারা নট কয়েনের মধ্যে টিম বানাইছে, রেফার করছে, তারা কিন্তু বেশ ভালো পরিমাণ ইনকাম করছে, আমরাও বেশ ভালো পরিমাণ ইনকাম করছি। কেউ 1,00,000, 2,00,000, 3,00,000, 4,00,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারছে নট কয়েন থেকে। সো সেম টু সেম হ্যামস্টারের মধ্যে এখন অনেকের ওই রকম কমিউনিটি নাই, সো তারা রেফার করতে পারে না। সো আমি একটা অপরচুনিটি আপনারা দিচ্ছি, আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে আপনার হ্যামস্টার কয়েনের রেফারেল লিঙ্কটা দিয়ে দিবেন। যারা আমার ইউটিউব কমেন্টের মধ্যে ওই রেফারেল লিঙ্কটা দিবে তাদের তিনজনের আমি রেফারেল লিঙ্ক কালেক্ট করব। তিনজনের রেফারেল লিঙ্ক কালেক্ট করে আমি ইউটিউবের মধ্যে পিন করে দিব। আমার টেলিগ্রামের মধ্যে অলমোস্ট 2,000+ মেম্বার আছে, সো ওইখানে আমি পিন করে দিব তিনটা রেফার। যারা রেফারেল লিঙ্ক দিবেন তাদের রেফারেল লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনি 200-300 রেফার পর্যন্ত পাওয়া যেতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আমরা আপনাদের রেফারেল লিঙ্কটা দিয়ে দিব, পিন করে দিব, বলবো এই রেফারে আপনারা আইডি করেন। প্লাস হচ্ছে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের মধ্যে আমরা দিয়ে দিব। সো লিটারালি সবগুলা জায়গায় আমরা দিয়ে দিব আপনাদের রেফারেল লিঙ্ক। অবশ্যই রেফারেল লিঙ্কটা দিবেন যদি রেফার চান, ফ্রিতে আপনি 100-200-300 পর্যন্ত রেফার পাইতে পারেন। আর হ্যামস্টার কম্বেট থেকে আমার যা ইনকাম হবে ওইটা আমাদের গ্রুপের মধ্যে, গ্রুপ মেম্বারদের মধ্যে, প্লাস হচ্ছে আমার যারা সাবস্ক্রাইব করছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ফ্রিতে এরকম অপরচুনিটি পাইতে চান। এখন আমরা এক্সপ্লেন করবো আসলে হ্যামস্টার কয়েন কখন লঞ্চ হবে। অনেকে বলতেছে 1 আগস্টের হ্যামস্টার কয়েন লঞ্চ হবে। আসলে কি 1 আগস্টের হ্যামস্টার কয়েন লঞ্চ হবে? দ্য আনসার ইজ হইতে পারে, কারণ যখন হ্যামস্টার কয়েন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে হ্যামস্টার কোম্পানি অনেক অনেক বেশি বেনিফিট পাবে। যেমন নট কয়েন যখন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়েছে, নট কয়েনের ভ্যালুয়েশন এখন $1.62 billion। যখন হ্যামস্টার কয়েন লঞ্চ হবে হ্যামস্টার কয়েনের যে কোম্পানি, ব্যাকগ্রাউন্ডে যে টিম আছে তাদের বেনিফিট হবে, তারা চাপে কোথাও না কোথাও হ্যামস্টার কয়েনটাকে লঞ্চ করার জন্য। এখন হ্যামস্টার কয়েন 1 আগস্ট লঞ্চ হওয়ার দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি। কেমন? জুলাইয়ের 1-2 তারিখ বা 10 দিনের ভিতরে লঞ্চ হওয়ার কথা ছিল, বাট এটা লঞ্চ হয় নাই কারণ মার্কেট অনেকটা ডাম করছে। জার্মানির অনেকে বিটিসি সেল করছে, বিটকয়েন সেল করছে, দ্যাটস ওয়াই এটার প্রাইস অনেকটা নিচে চলে গেছে মার্কেটের। দ্যাটস ওয়াই আর এটা ওই রকম পজিশন করতে পারছে না যে মার্কেটের মধ্যে লিস্ট হবে। বাট যখন মার্কেটটা এখন স্টেবল পর্যায়ে যাচ্ছে, মার্কেটে যখন ঠিকঠাক থাকবে তখন দ্যার ইজ এ স্ট্রং পসিবিলিটি 1 আগস্ট মাসের 1 তারিখে বা 1 আগস্ট মাসের ওই জোনে লঞ্চ হয়ে যাইতে পারে। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। বাইন্যান্স যদি আপনার অ্যাকাউন্ট থাকে, বাইন্যান্সে ট্রেড করেও ডেইলি আপনি $10, $20, $50 পর্যন্ত ইনকাম করতে পারেন। আমরা ডেইলি ইনকাম করতেছি, এগুলোর প্রুফও আমরা দিচ্ছি। কীভাবে ইনকাম করতে পারবেন ওইটা জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রামে আসবেন ডেইলি আপডেটগুলো পাওয়ার জন্য, ডেইলি কম্বো পাওয়ার জন্য মাইনিংয়ের হ্যামস্টারে বা নতুন যে মাইনিং প্রজেক্টগুলো আসতেছে যেগুলো লঞ্চ হতে পারে নট কয়েনের মতো। সো ওইগুলো নিয়েও আপডেট যদি জানতে চান হতে পারে আপনার ফেসবুক গ্রুপ বা আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে আসবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, নেক্সট ভিডিওতে আবার কথা।